জনক বাজার, বিধিনিষেধের তোয়াক্কা না করে কেনাকাটার ধুম। কাংস মেলায় স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার একটি গুরুত্বপূর্ণ বাজার রামরাজাতলা বাজার, যেখানে মানুষের ঢল রীতিমতো একই সন্দেহ। গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে হাওড়ার বেশ কিছু অংশ রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল সরকারিভাবে রেড জোন হিসাবে চিহ্নিত হাওড়া, সেই জায়গায় কিন্তু মানুষের ভিড় এখনও অবাধে চলছে বাজারে। সেই চিত্রই আমরা দেখছি আজ সকাল থেকেই, মানুষ বাজারে ভিড় জমিয়েছে, বহু মানুষ তারা ব্যস্ত বাজার করতে। হ্যাঁ দাদা। আচ্ছা, তো আপনি জানেন না, আপনি কি এটা জানেন যে আপনার রিস্ক সব থেকে বেশি এখন যে সিচুয়েশন চলছে সেখানে? উপায় কি আছে? আগে তো বাঁচবো। হ্যাঁ, বাঁচার জন্যই বলা হচ্ছে, বাঁচার জন্য সরকারের তরফ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকার বলছে আপনারা যদি বাঁচতে চান বাড়িতে থাকুন, বাড়ি থেকে বেরোবেন না। তা আপনার কি মনে হয় বাঁচার জন্য মাছ কেনাটা বেশি গুরুত্বপূর্ণ? আপনারা তাহলে বাড়িতে খাবার দেওয়ার ব্যবস্থা করুন, সেটা তো পাচ্ছি না, আমার তো খেতে হবে, বলুন। আপনাদের মতো বয়স্ক মানুষদের সহযোগিতা করার জন্য অবশ্যই তো প্রশাসন আছে, তার সত্ত্বেও যদি আপনি বেরোন, বা আপনি কি জানিয়েছেন কাউকে যে আপনার খাওয়ার প্রয়োজন প্রশাসনকে? জানাইনি, কাউকে জানাইনি, কারণ আমার বাড়ি সামনেই বাড়ি, ওই জন্য বাজারটা করতে এসেছি, করে চলে যাবো। আপনার কি মনে হয় না আপনি যদি দুদিন মাছ না খান তাহলে আপনার কোনো সমস্যা হবে না? কিন্তু আপনি যে রিস্কটা নিচ্ছেন, আপনি তো বিপদে পড়বেন, আপনার সঙ্গে সঙ্গে আরও অন্তত 100 মানুষকে আপনি বিপদে ফেলবেন। ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি বিশ্বাস করি, আমি বাড়ি চলে যাচ্ছি, এইটা মাছটা নিয়ে চলে যাবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম কাশীনাথ ঘোষ। দাদা, মাঝে এসছেন? হ্যাঁ, এটা সরকারের দোষ, কোন কোন জায়গায় রেড ডিক্লেয়ার হচ্ছে সেটা মানুষকে জানাচ্ছে না, তার ফলে মানুষ কোনটা রেড জোন, কোনটা অরেঞ্জ জোন, কোনটা গ্রিন জোন জানছে না, যে যে জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, মানুষকে তো জানাতে হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাছ নিতে এসেছেন, এটা আপনার পক্ষে বিপজ্জনক তো অবশ্যই না? কেন বিপজ্জনক? মানে আমি তো ডিস্টেন্স সব কিছু মেনটেন করে যাচ্ছি, ফাঁকা ফাঁকা লোক দেখে আমি ঢুকছি। আমরা দেখলাম আপনার পিকনিক, ও লোকটা এসে যদি ঘাড়ে পড়ে তাহলে আমি কী করবো? হ্যাঁ, তার জন্য আমি প্রোটেকশন নিয়েই বেরিয়ে, এবং আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছি, বাড়িতে গিয়ে পা সব ধুয়ে ঢুকবো। হ্যাঁ, সে তার জন্য পুলিশের দায়িত্ব নেওয়া উচিত, পুলিশ এখানে কোনো মার্কিং করে না। বিপজ্জনক হলো, দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে এই রোগের মূল ওষুধ হচ্ছে ইমিউনিটি বাড়াতে গেলে খেতে থাকবে, আপনি অভুক্ত থাকলে আপনার রোগ অ্যাটাক করতে পারে। আমি তো দেখিনি, আমি তো ফাঁকাই ফাঁকা দাঁড়িয়ে আছি, একটু বাজার করতে এটা অজান্তি, মানে আপনি আক্রান্ত হতে পারেন, আপনি আপনার মানে মৃত্যু করতে পারে, আপনার তার পাশাপাশি আপনি অন্যজনকে আক্রান্ত করতে পারেন, তো সেই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? ওটা তো সত্যি, বাজারে আসাটা কতটা গুরুত্বপূর্ণ ভাবছেন ওই জায়গায়? মানে ওই না, ওটা সব জায়গায় সব তো আছে, কিন্তু করতে তো হচ্ছে বাজার না, কিন্তু এই যে প্রত্যেক দিন বাজার করাটা, সেটা না প্রত্যেক দিন তো আমরা হতে পারে অনেকজন করে, কিন্তু প্রত্যেক দিন করি না, দুদিন তিন দিন পরে যখন যেরকমভাবে ওরকম। আজকে আমরা বাজার ঘুরে যেটা দেখলাম, মানুষের মধ্যে সচেতনতার অভাব, সরকারিভাবে রেড জোন হিসাবে চিহ্নিত করার পরেও মানুষ কিন্তু বাজারমুখী, তারা মৃত্যুকে উপেক্ষা করেই তারা বাজার করতে ব্যস্ত, সে কিন্তু সেদিকে খেয়াল নেই যেদিকে মৃত্যু ঘটতে পারে, এই বাজারে এসেই আক্রান্ত হতে পারে, অথবা আবার সেই বাজারে আসা ব্যক্তি পরিবারের সকলকে আক্রান্ত করতে পারে, সেদিকটা খেয়াল নেই, একেবারেই সচেতন নয় মানুষ। সেই চিত্রই আজ দেখা যাচ্ছে রামরাজাতলা বাজারে, মানুষ গায়ে গা লাগিয়ে রীতিমতো সোশ্যাল দূরত্ব বা ডিস্ট্যান্স বজায় না রেখে বাজার করছে। আরও একটা বিষয় যেটা এখানে এসে দেখা গেল, প্রবীণ ব্যক্তিরাও বাজারমুখী,
তারা রীতিমতো বাজারে ভিড় জমিয়েছে। ষাট ঊর্ধ্ব মানুষ যখন তাদেরকে সরকারিভাবে বিশেষ করে তাদেরকে নির্দেশিকা যেন তারা না বাড়ির বাইরে বের হয়, কিন্তু সেই সরকারি নির্দেশিকা উপেক্ষা করেই তারা বাজারে বেরিয়েছে বাজারের ব্যাগ হাতে করে। সেই সমস্ত মানুষ এখনও পর্যন্ত সচেতন নন যারা এই রোগে বেশি করে আক্রান্ত হচ্ছে এবং অবশেষে মৃত্যু ঘটছে।